এবারের বিশ্বকাপটা দারুণ কেটেছে বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্ন অল্পের জন্য পূরণ না হলেও টাইগারদের লড়াকু মনোভাব নজর কেড়েছে ক্রিকেট বোদ্ধাদের বাংলাদেশ ক্রিকেট দলের প্রাথমিক লক্ষ্যই ছিল বিশ্বকাপের সেমিফাইনাল খেলা কিন্তু গত মঙ্গলবার ভারতের কাছে হেরে শেষ হয়ে যায় সে সম্ভাবনা গ্রুপ পর্ব থেকেই বিদায় ঘটেছে টাইগারদের নয় ম্যাচে তিন জয় নিয়ে বিশ্বকাপ মিশন শেষ করেছে তারা এবারের আসরের প্রতিটি ম্যাচের জন্য প্রাইজমানির ব্যবস্থা রেখেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল স্বাভাবিকভাবে কৌতূহলী টাইগার কোটি ক্রিকেট প্রেমী তাদের প্রশ্ন বিশ্বকাপ থেকে কত টাকা পেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দশ দলের বিশ্বকাপ অষ্টমী স্থানে থেকে শেষ করেছে বাংলাদেশ নয় ম্যাচ খেলে তিনটিতে জয় পেয়েছেন টাইগাররা বিপরীতে তারা হারের তিক্ত স্বাদ পেয়েছেন পাঁচটিতে একটি খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে গ্রুপ পর্বে প্রতি ম্যাচে জয়ী দলের জন্য চল্লিশ হাজার ডলার পুরস্কার বরাদ্দ রেখেছিল আইসিসি টাকায় এই অঙ্ক প্রায় চৌত্রিশ লাখ তিন ম্যাচ জয়ের কারণে বাংলাদেশ পাচ্ছে এক লাখ বিশ হাজার ডলার অর্থাৎ শুধু দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানকে হারিয়ে প্রায় এক কোটি দেড় লাখ টাকা পাচ্ছে বিসিবি বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচ থেকেও অর্থ পাচ্ছে বোর্ড না খেলেও পকেটে ঢুকছে বিশ হাজার ডলার কারণ ম্যাচে বরাদ্দ চল্লিশ হাজার ডলার দুই দলের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া হবে বাংলাদেশ মুদ্রা মানে যা সতেরো লাখ টাকার কাছাকাছি এছাড়া গ্রুপ পর্বে আটকে যাওয়া প্রতিটি দলকে অতিরিক্ত এক লাখ ডলার দেবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা টাকার অঙ্কে যা আনুমানিক সাড়ে চুরাশি লাখ বিসিবি প্রাপ্তিতে যোগ হবে এই টাকাও সব মিলিয়ে ইংল্যান্ড বিশ্বকাপ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তহবিলে জমা পড়ছে দুই কোটি টাকার ওপরে